আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন অবস্থান করতেছি শালপকুমার, যেটা হলো পারস্য উপসাগর। এটার একদিকে হলো একদিকে ইরান, একদিকে ওমান। এইভাবে এই পারস্য উপসাগর দিকে আছি আমরা অবস্থান করতেছি পারস্য কিনারায়। এখান থেকে আমরা একটু পরে ইনশাল্লাহ ওমানের বর্ডারের কাছাকাছি আসছি, ওমানের দিকে যাবো, একটু ওমান ঘুরে আসবো। আমরা এই উপসাগর হলো হযরতে ফিজি আলাইহিস সালাম যে সাগরে এসেছিলেন, এটি হলো সেই পারস্য উপসাগর, যেটাকে বলা হয় কাস্পিয়ান সাগর, যেটাকে বলা হয় এটা হলো সেই কাস্পিয়ান সাগর। দেখা যাচ্ছে জাহাজগুলি মঙ্গল করে আছে বহু দূরে, এখান থেকে দেখা যাচ্ছে যা হলো কাস্পিয়ান সেই সাগর। এখানে বিভিন্ন পর্যটকরা এসে সাগরে গোসলও করে, আমি অবশ্য গোসল করতে নামি না, এই জন্য প্রিপারেশন নিয়ে আসলে আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগলো দেখে। আমার সাথে ভিডিও করাতে সহযোগিতা, আপনারা দেখতে পারতেছেন এই সেই পারস্য উপসাগর, যেটা হলো কাস্পিয়ান সাগর যেটাকে বলা হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যকে চতুর্দিকে যে সাগর রয়েছে এবং যে সাগর দিয়ে মধ্যপ্রাচ্যের সমস্ত তেল আসা যাওয়া করে, তো সেই সাগর হলো সেই কাস্পিয়ান সাগর, পারস্য উপসাগর বলা হয়। এই সাগরের পাড়ে আমি এখন অবস্থান করতেছি। এই সাগর পাড়ে আরও একবার আমার আসার হয়েছিল, কিন্তু আজকে হঠাৎ করে আমাদের ভানুগাজের মোহাম্মদ মাসুম আকুল হিসেবের নাতি, বড় মেয়ের ঘরের নাতি, আমাকে নিয়ে আসলো। আসার পরে দেখলাম যে এই দৃশ্য, তো দৃশ্য দেখে মনে হলো যে সবাই কিছু দেখানো প্রয়োজন। এই সাগরের কে ঘিরে অনেক ইতিহাস রয়েছে, বিশেষ করে হযরত খিজির আলাইহিসসালাম যে সাগরে এসেছিল, তারপরে এই সাগরের সাথে সম্পর্কিত হলো বিশেষ করে পৃথিবীর সমস্ত সাগর মহাসাগরের। এই সাগর থেকেই মধ্যপ্রাচ্য থেকে আমাদের হজরতে হজরত বাবা শাহজাল আলী আমনি মুজাহ রহমতুল্লাহ আলাই, হজরত মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই সহ অসংখ্য অলিয়া আউলিয়ারা যারা মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য গিয়েছে, অধিকাংশই আমরা জানি যে হযরত মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই উনি এই মধ্যপ্রাচ্য থেকে এই সাগর পাড়ে দিয়ে পাথরের উপরে বর করে উনি মূলত চট্টগ্রামে গিয়েছিল। এই সাগর সেই এই সেই সাগর, সেটা হলো এই কাস্পিয়ান সাগর, যেটাকে বলা হয় পারস্য উপসাগর। এই সাগরে হযরত খিজির আলাইহিসসালাম যে সাগরে আসছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আমার সাথে এই সাগরে করার জন্য এবং সাগরে অনেক পর্যটকরা এই সাগরে বিক্রি করার জন্য এসে নামে, তো যেহেতু এই এলাকাটা অনেকটা ইউরোপিয়ান স্টাইল হিসেবে সকলেই পুরুষ মহিলা সবাই পর্যটক হিসেবে এখানে নেমে যায় গোসলে, গোসল উপভোগ করার জন্য অনেক পানি নামে, পানি অনেক স্বচ্ছ পরিষ্কার পানি। আমাদের দেশে সাগরের পানিতে একটু ময়লা, কিন্তু এখানে পানি অনেক পরিষ্কার, একদম নীল বর্ণের সাগর, মানে এত সুন্দর সাগর। আপনারা হয়তো বা দেখতেছেন সাগরের ঢেউ, দেখতেছেন সেই পারস্য উপসাগর। আলহামদুলিল্লাহ আমরা দেখি এদিকে রয়েছে পাহাড়, পাহাড় রয়েছে, পাহাড়ের ওই পাড়ে হলো ওমান, পাহাড়ের ওই পাড়টা হলো পাহাড়ের ওই পাড়েই হলো ওমান। আমরা রয়েছি এখন আরব আমিরাতের বড় আরব আমিরাতে আছি, কিন্তু যে পাহাড় দেখতেছেন এদিকে যে পাহাড়ই, পাহাড়ের ওই পাশটা হলো ওমান, আর এই এলাকাটাকে বলা হয় গালফ অফ ওমান বলা হয়, এটাকে গালফ অফ ওমান বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন এবং এখানে এসে এই স্থান দেখে আমরা অনেকেই
নয়ন বিরাম হয়ে কৃষণ পানি কালার সুন্দর, আপনারা দেহ দেখতে পারতেছেন। মাত্রা বাড়তেছে, আমার কাপড় মনে ভিজে গেল। এসে ভারতীয় আপনারা যারা আমার সাথে এই অনুষ্ঠান উপভোগ করেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।